বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই শাসক দলে ব্যাপক আকারে ভাঙন দেখা দিচ্ছে। এই গতি যদি চলতে থাকে তবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ক্ষমতায় আসা অত্যন্ত কঠিন হয়ে উঠবে। গতকাল খয়রপুর বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট নেতৃত্ব, যিনি গ্রামীণ কিষাণ মোর্চার সভাপতি বটে, ওনার সঙ্গে 28 জন আরও অন্যান্য নেতৃত্ব বিজেপির সংস্রব ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেছেন। সে সঙ্গে আগামী দিনে আরও বড় আকারে ভাঙন দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। যারা আজকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছে সবাইকে নমস্কার, শুভেচ্ছা রইল। আপনারা জানেন যে আমাদের রাজ্যে বিজেপি জোট সরকারের অপশাসনে মানুষ নীতিবিরক্ত হয়ে গেছে, এত করাপশন, যেখানে এমজিএন রেখা, মহাত্মা গান্ধী রেখা কয়েকশো কোটি টাকা গরমিল হয়ে গেছে, আত্মসাত করা হয়েছে। এই ব্যাপারে পত্রপত্রিকা মিডিয়া সাথে আসতে রাজ্যের মানুষ দেখেছে, সারা দেশের মানুষ দেখেছে। তার জন্য কোনো রকম তদন্তের পদক্ষেপ নেওয়া হচ্ছে না, শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। কেআইডিসি একটা আমাদের সূত্র রাজ্যের যে ইন্ডাস্ট্রি স্টেট, এটা কতটা হ্রাস হয়েছে পত্রপত্রিকা আমরা দেখেছি, ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখেছি। মানুষের মুখে মুখে নূতন মুখ্যমন্ত্রী উনি নাকি তদন্ত দিয়েছে। এই তদন্তে আমরা জানি ভিজিলেন্স তদন্ত সরকারের হাতেই, ভিজিলেন্স দপ্তরটাও। সুতরাং আমরা কি হবে আমরা জানি, কিছু হবে না। তার জন্য কংগ্রেস পার্টি থেকে আমরা দাবি রাখছি হাইকোর্টের কর্মরত একজন বিচারপতিকে দিয়ে তদন্ত হলে পরিষ্কার হয়ে যাবে যে আমাদের রাজ্যের মানুষের পক্ষ থেকে কংগ্রেস থেকে আমরা দাবি রাখছি। এছাড়াও অনেক সমস্যার সৃষ্টি হয়েছে এবং প্রতিদিন কিডন্যাপিং, মা বোনের ইজ্জত লুণ্ঠিত,